গুড মর্নিং, আমি উঠে গেছি আর স্নান টান করাও হয়ে গেছে। এবার চা খাবো, রূপা চা বানিয়েছে, ও একটু বাথরুমে গেছে মনে হয়, তো আমি বসেছি চা নিয়ে। আজকে এখন বাজে 9:05, অনেক দেরি হয়ে গেছে, অবশ্য চাপও নেই, বেশি চাপ নেই, কারণ দুপুরের দিকে উঠি আছে, কালকের মতোই পরপর তিনটে উঠি আছে দুপুরের দিকে, একটু দেরি করে গেলেও অসুবিধা নেই। তো চলো চাটা খেয়ে বেরিয়ে যাই, এবার দেখতে থাকবে রুম্পার ব্লগ। আছে চার বিস্কিট, চা বিস্কিট খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন 12:00 বাজে, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমার দিয়ে সকাল সকাল স্নান হয়ে গেছে, সঞ্জীবের সাথে তোমাদের দেখা আগেই হয়ে গেছে, আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আজকে আমি স্যান্ডউইচ করেছিলাম, আর এখন ভাত বসানো হয়ে গেছে, ভাত হয়েও গেছে, আর মাছ ভাজা হচ্ছে, আর আজকে মাছের তেল ছিল কিছুটা, সেটাতে বেসন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে একটু বড়া করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি কী করেছি। এই যে মাছ ভাজা হচ্ছে, আর এই যে মাছের তেলের বড়া, চারটেই হয়েছে, অল্প একটুখানি ছিল মাছের তেল, সেটা দিয়ে বড়া করেছি বেসন দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু পেঁয়াজ দিয়ে। আর এই যে ভাত হয়ে গেছে, আর একটু ফ্রিজে ডাল ছিল, ওইটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে লাঞ্চ। খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন বিকেল 5:00 বাজে, এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর এই খাটটার অবস্থা দেখো, এটা আমাদের আরেকটা ঘরের খাট, পুরো এলোমেলো, সব কিছু, হেলমেট বলো সব কিছু এটার উপরে রয়েছে। যতবার আমি এটাকে গোছাই, এই খাটটাকে যতবার গোছাই, ততবারই কিছু না কিছু এলোমেলো হয়েই যায়। যাই হোক, চাদরটাকে চেঞ্জ করে দিই আর পুরো একটু গুছিয়ে দিই এই খাটটাকে, দেখবে আবার দুদিন বাদেই যে কে সেই হয়ে আছে। চলো গুছিয়ে দিই। দেখো বিছানাটা কিন্তু আমি গুছিয়ে দিয়েছি, হেলমেট দুটো আমাকে উপরেই রাখতে হতো, আমার জায়গা নেই রাখার হতো। এই যে এখানে সঞ্জীবের একটা ব্যাগ আছে কাঁধের, আর এখানে একটা আয়রন আছে, আর এটা ঘরের চাবি, মানে দরজার চাবি, ওখানে একটা ইয়ে আছে, কম্বল আছে, আর ওখানে ঠাকুরের কটা জিনিস আছে, আমাকে খাটের উপরেই রাখতে হয়, কেননা আমার ঘর এমনিতেই ছোটো, সেজন্য রাখার জায়গা নেই। যাই হোক মোটামুটি করে দিলাম, কিন্তু এটা কদিন থাকে সেটা দেখো তোমাকে, আর তোমাদের আর কদিন বাদেই আমি দেখাবো ওই খাটটার কী অবস্থা হয়। আবার আমি এখন একটু আলুর তরকারি করবো, সেই জন্য আলু কাটতে বসেছি। আমি কিন্তু বটিতেই কাটি, এই যে বটি আমার, আমি কিন্তু ছুরিতে কাটতে আমি ঠিক পারি না, সেই জন্য বটিতেই কাটি আমি। যাই হোক, কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে আলুর তরকারি করবো, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে নয়, নর্মালভাবে করবো। আর একটু আম কাটবো, রাত্রেও খেতে পারি, এখনও খেতে পারি বলতে পারছি না, আর সঞ্জীব তো এসে গেছে, তোমাদের সাথে একটু ভাবে দেখা করাচ্ছি। গেলাম, এসে স্নান টান করা হয়ে গেল, রুম্পা এখন ফল কাটছে, আম কাটছে, আম খাবো, তারপরে আসার পথে কি এনেছি, মোমো এনেছি। রাতের জন্য আম কাটছে, এখন আমরা মোমো খাবো, রাতে আম রুটি হবে, আর রুটি আবার আনতে যেতে হবে, আনতে যাব, ঠিক আছে। চলো দেখি কিরকম আম কাটছে। ভাই দেখো আম কাটছে আমাদের রুম্পা ম্যাডাম। এই যে দেখো সঞ্জীব এসে গেছে, তোমাদেরকে বললাম তোমাদের সাথে আমি দেখা করাচ্ছি আমার ফোন দিয়ে। তাই আর টমেটোর কি করবে, যে টমেটো কেটে রেখেছো? আমি বলে দিয়েছি আলুর তরকারি করব। আচ্ছা ম্যাডাম, আম কাটুন, দুটো কেটে দাও করে নাকি? দুটো
তো বার কোইন গালা বার করে দাও ভাই একদুলো খেয়েছিলে কি খাবো আম খেয়েছিলে না তাহলে দুটো কেটে দাও এই আমগুলো নষ্ট হয়ে যাবে আর এটা কি সবে দাঁড় মানে খারাপ হয়ে গেল তাও দেখি কেটে সবে দাঁড়া টপটপ করছিল দেখলাম চলো আমাদের আজকে হসপিটালে সব কিছু ভিডিও ফিডিও তুললো জানি না কিসের জন্য প্রমোশনের জন্য শুনছিলাম ওদের নাকি ইউটিউব চ্যানেল হবে হসপিটালের হ্যাঁ তো দেখা যাক আমাদের তো প্রচুর পরিমাণে ভিডিও করলো হ্যাঁ আমরা তো আমাদেরকে তো বারে বারে ধরছে ঘুরছি ফিরছি আর ধরছে এখানে দাঁড়ান একটু এখানটা দাঁড়ান একটু হ্যাঁ টলিটা নিয়ে এখানটায় দাঁড়ান এই করে যাচ্ছে শুধু হ্যাঁ আমি আর শুভ বাকি ওটি স্টাফদের একটাই করেই তুলেছি ফটো আবার আসার সময় দেখলাম কয়েকটা মহিলা বক্তৃতা মারছে হ্যাঁ চলো আমাদের মোমো রেডি এই যে মোমো এক পিস দুই তিন চার পাঁচ ছয় সাতটা মোমো দিয়েছে চাটনি আর এই যে স্যুপ স্যুপটা খুব সুন্দর এদের মোমোগুলো টেস্টিও বেশ রুম্পার আম কাটা হয়ে গেলে আমরা খাবো আমি রেডি করে রাখলাম চলো আমরা এখন খেয়ে নেব এখন প্রায় বাজে দশটা পৌনে দশটা বাজে এখন তো আমরা খেতে বসবো এবার আজকের আমাদের মেনু আছে দেখাই চলো মেনুটা কি কি আছে চলো দেখি নিই ব্যাক ক্যামেরা অন করে আমাদের আজকে মেনু আমাদের রুটি আছে আলুর তরকারি আছে যে তখন রূপা আম কাটছিল এই যে আম আমটার কালারটা খুব সুন্দর সেন্টটা খুব সুন্দর মিষ্টিও আছে ভালো আর তার সাথে অবশ্যই আমাদের ফেভারিট মিষ্টি আছে আমরা খাওয়ার জন্য রেডি এই যে রুম্পা ম্যাডাম খেতে বসে গেছে আমিও বসে গেছি চলো তাহলে আমরা খেয়ে নি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দেখলে তো কি খেলাম যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না তাও একটুখানি কথা বলছি তোমাদের সাথে আজকে তো সঞ্জীব দেরি করে আসলো নইলে আজকে একটু বেরোতাম আজকে বেশ কটা কাজ ছিল প্রথমত সঞ্জীবের দুটো গেঞ্জি কেনার কথা ছিল দ্বিতীয় কটা ওই গ্রসারির আইটেম কেনার কথা ছিল তৃতীয় হচ্ছে রেশন দোকানে সে গম এনে রেখেছিলো রেশন দোকান থেকে সেটা গম ভাঙানোর দরকার ছিল সেটাও পড়ে আছে ঘরে এই কটা কাজ করার ছিল কিন্তু বেরোনো হলো না আজকে সঞ্জীবেরও ইচ্ছা ছিল না সেজন্য আরও বেরোনো হলো না ও দেরি করেও আসলো তো বললো কালকে আমি তাড়াতাড়ি আসবো কালকে যাব দুজনে চলো দেখা যাক কালকে যদি তাড়াতাড়ি আসে তাহলে বেরোতে পারবো আর ভিডিওটা বাড়াবো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে সাপোর্ট করো আমরা দুজন মিলে যতটুকু পারি ততটুকুই করি জানি না কতটা ইন্টারেস্ট করতে পারি ইন্টারেস্টিং তাও চেষ্টা করি একটু ইন্টারেস্টিং করার কিন্তু অতটা হয়তো হয় না যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ওকে বাই গুড নাইট